আজ শুভ মহালয়া। শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। ভোর থেকেই মন্দিরে মন্দিরে দেবীকে আবাহনের বন্দনা চলছে, ছিল চণ্ডীপাঠ, যজ্ঞ আর তর্পণ। মহালয়া থেকেই শুরু হয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি। মহিষাসুর মর্দিনীর মধ্যে দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে মহালয়ার সকাল আসে উৎসবের বার্তা নিয়ে। এই দিনটি থেকে ষষ্ঠীর আগ পর্যন্ত দেবীর আবাহন শুরু হয়। মহালয়ার আগে তর্পণ অনুষ্ঠিত হয়, অর্থাৎ পুরুষরা নদীতে তাদের মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। অনেক স্থানে এটি আবার পিতৃপক্ষ নামেও পরিচিত। মূলত দিনটি পিতৃপক্ষ থেকে দেবীপক্ষের সূচনা। আজকের দিন থেকেই আসলে দুর্গাপূজা শুরু হলো। মহালয়া আমাদের যে বার্তা দেয় সেটা হচ্ছে সকল অশুভ শক্তি বিনাশ করবে, শুভ শক্তির জয় হবে। আমরা তো সবাই মিলে আনন্দ করব, সবাই বছরে একটা এমন একটা দিন সবাই মিলে আমরা উৎসব আমরা মনের মতন করে পালন করবো। সবারই মনে একটা আশা থাকে, প্রত্যেকটা বছর নিজের মনের মতো করে সাজিয়ে নিব মাকে, আমরাও নিজের মনের মতো করে সাজবো। মহালয়া উপলক্ষে জেলায় জেলায় ছিল নানা সাংস্কৃতিক আয়োজন। দুর্গাপূজার সাত দিন আগে অর্থাৎ অমাবস্যা তিথিতে উদযাপিত হয় মহালয়া। রাহিম সরওয়ার, যমুনা নিউজ।